চোখের জল বাঁধ মানছিল না কারুরই। শেষবার মোহনবাগান মাঠে বাগানের পরিত্রাতা, শীত গ্রীষ্ম বর্ষার ভরসা, ফুটবলারদের অভিনব গার্ড অফ অনার বুট হাতে, ফুলমালা উপহারে বিদায় জানাবার আবেগঘন মুহূর্ত, সতীর্থদের আলিঙ্গন সম্মান জানাবার সময়ও চোখের জলের সেই আকুতি। কলকাতায় কেকেআর পুনে ওয়ারিয়র্স ম্যাচের আবেগের দিনের সকালের মোহনবাগান মাঠ যেন অন্য এক দ্বীপ, একটা যুগের অবসান। সবুজ মেরুন জার্সির আর এক কিংবদন্তি চরিত্রর শেষবার অনুশীলন ঘরের মাঠে। না, রবিবার থেকে আর তাকে পাওয়া যাবে না এই মাঠে। কে বলবে শেষবার মোহনবাগান জার্সি গায়ে অনুশীলনে ব্যারেটো? ম্যাচ জিতবার খিদেটা যে আজও একই রকম, তবু অনুশীলনে কখনো কি অন্যমনা হয়ে পড়ছিলেন? শেষবার এই মাঠে নামা, কত স্মৃতি, সাফল্য ব্যর্থতার স্পর্শ নিয়ে আছে এই মাঠ। বিদায় নেওয়ার আগে শেষ অনুশীলনে ব্যারেটোও কি ভাবছিলেন সে কথা? পেশাদারিত্বের মাপা সংলাপ নয়, প্রিয় তারকা স্বপ্নের নায়কের শেষ অনুশীলনে মোহনবাগানের টিডি ফুটবলাররা ভাসলেন আবেগে, এভাবে যে কখনো কাউকে কুর্নিশ জানায়নি ময়দান। বিদেশি অনেকই ভালো এসছে, ব্যারেটো একটা স্টাইল অফ ফুটবলটা অন্যরকম, যার জন্য আমি ওকে নিয়েছিলাম। সুতরাং এত বছর ধরে একটা ক্লাবের এত কন্ট্রিবিউশন খুব কম বিদেশি নিয়ে আছে। ব্যারেটো এখনো ওর যা ক্ষমতা আছে, ও যদি ফিট থাকে তাহলে ও আরো এক দু বছর যে কোনো ভারতীয় দলে যে কোনো ক্লাবে খেলতে পারে। নিজের আবেগকে সংযত রাখতে পারছিলেন না তিনিও। Special for the foreigners, helping them, you know, to get in at home. And I believe Mohun Bagan always looking forward, selecting the best foreigners.